পৃষ্ঠা আটষট্টি অনুশীলনী চার দশমিক তিনের উৎপাদকে বিশ্লেষণ এখন সলভ করব একুশ থেকে ত্রিশ আমরা একুশ নম্বরে দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি হোল কিউবড প্লাস জেড কিউবড এখন আমরা এই নীল কালার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা এ ধরি আর এই জেডকে আমরা বি ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একিউবড প্লাস বি কিউবডের সূত্র অনুযায়ী এখানে করতে হবে তাহলে একিউবড প্লাস সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে একিউবড প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন এর পরের লাইনে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো আরেকটা সূত্র পুড়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ারের এই সূত্র ভাঙ্গাবো আর এই জেড দিয়ে আমরা এই এক্সকে আর জেড দিয়ে এই ওয়াইকে এই দুটাকে আমরা গুণ করব। আর এটাকে আমরা জেড স্কোয়ার বানিয়ে দেবো এর পরের লাইনে তাহলে এর পরের লাইনে আমরা এইটাকে ভাঙাবো তার মানে এর আগে যা আছে আমরা তাই লিখে নেব তাহলে এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার আর দেখো এই জেড দিয়ে আমরা এই এক্সকে যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে কী হয় মাইনাস এক্স জেড অথবা জেড এক্স তারপরে এখন এই জেড দিয়ে এই ওয়াইকে গুণ করব তাহলে ওয়াই জেড এখানে এই মাইনাসটা প্লাস হয়ে যাওয়ার কারণ হলো এই মাইনাসের আগে দেখো মাইনাস আছে মানে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের জন্য অপোজিট হয়ে যায় এই কারণে এই যে ওয়াইয়ের আগে মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল আর এখানে জেড স্কোয়ার এসে বসল এখন দেখো আমরা কী করতে পারি এর পরের লাইনে আর কোনো কিছু করতে পারছি না তার মানে এটাই আমাদের অ্যান্সার নাম্বার বাইশ চৌষট্টি এক্স কিউবড মাইনাস এইট ওয়াই কিউবড এখন আমরা এটাকে দুইভাবে করতে পারি দেখো যে এখানেও এইট আছে এখানেও এইট এর মধ্যে চৌষট্টি মধ্যেও কিন্তু একটা এইট আছে যেহেতু আঠাশটা চৌষট্টি তাহলে আমরা আগেই এইট কমন নিয়ে নিতে পারি অথবা এই চৌষট্টিকে আমরা কিউবড বানাতে পারি এই যে ফোরকে যদি আমরা কিউবড করি মানে চার গুনুন চার গুনুন চার তাহলে চার চারে ষোলো চার ষোলং চৌষট্টি আবার এই এইটকে আমরা কিউবড বানাতে পারছি যে টু গুনন টু গুনন টু তার মানে টু ওয়াইয়ের উপরে কিউবড দিলে এইট ওয়াই কিউবড হবে তাহলে আমরা এখন দেখো এ কিউবড মাইনাস বি কিউবডের মতো করে এই সূত্র আমরা সূত্রের মতো করে আমরা লিখতে পারবো তাহলে এ কিউবড মাইনাস বি কিউবড সমান এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন আমরা পরের লাইনে এগুলো যা আছে তাই শুধুমাত্র এই স্কোয়ারটা ভাঙাবো আর এই স্কোয়ারটা ভাঙাবো আর এই আট চার আর দুই গুণ করে আট বানাবো এরকম আর কি পরের লাইনে তাহলে দেখো এগুলো যা আছে তাই এই ফোরকে কে ফোর দ্বারা গুণ করলে ষোলো এক্সের উপরে স্কয়ার এখন এই চার দুগুণে আট আর এই এক্স আর এই ওয়াই এসে বসলো তারপর প্লাস প্লাসই থাকলো এখন ফোর টুকে কে টু দ্বারা গুণ করলে ফোর হয় আর এই ওয়াইয়ের উপরে এই স্কোয়ার এসে বসলো তাহলে আমরা আর কি করতে পারছি আর পরের লাইনে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে এই দুটাতে কি আছে টু কমন আছে এই যদি আমরা টু কমন ধরি তাহলে এখানে দেখো টু এক্স থাকে আর এখানে এই টুটা যদি এই কমনে চলে যায় তাহলে শুধুমাত্র ওয়াই থাকে আর দেখো এই তিনটার মধ্যে আমরা কিন্তু কী দেখতে পাচ্ছি এই ফোর কমন দেখতে পাচ্ছি দেখো এখানে ফোর আছে এই এইটের মধ্যে ফোর আছে এই ষোলোর মধ্যেও ফোর আছে তাহলে ষোলোতে যদি ফোর থাকে তাহলে একটা ফোর কমনে গেল আর একটা ফোর এখানে থেকে গেল যেহেতু চার চারে ষোলো আর এখানে এইট মানে চার দুগুণে আট সেই চার গেল কমনে আর এখানে থাকলো দুই আর এক্স ওয়াই কিন্তু এগুলো যা আছে তাই আর এই ফোর কমনে চলে গেল শুধুমাত্র ওয়াই স্কোয়ার থাকলো তাহলে এরপরের লাইনে শুধুমাত্র আমরা এই যে দেখো এই ফোর আর এইট এই দুটা মানে ফোর আর হলো টু গুণ করে আমরা এইট বানিয়ে দেবো আর দেখো যা আছে তাই তাহলে আমরা এইভাবে করতে পারি আবার আগে ওই যে এইট কমন নিলেও আমাদের অ্যান্সার দেখো ওই যে প্রথমে এইট কমন নিতাম এইরকমই হতো আচ্ছা তাহলে আমরা পরেরটাতে চলে যাই নাম্বার টোয়েন্টি থ্রি তেইশ নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস চল্লিশ এখানে আমরা আগে দেখব যে সূত্রে ফেলতে পারি কি না যদি সূত্রে ফেলতে না পারি তাহলে মিডিল টার্ম করব তো মিডিল টার্ম করার নিয়ম আমরা এর আগে অনেকবার শিখেছি কিভাবে মিডিল টার্ম করতে হয় এখন আমি সংক্ষেপে বলি যে মিডিল টার্ম করার জন্য লাস্টের যে সংখ্যা থাকে সেই সংখ্যা এবং ফার্স্টের যে সংখ্যা ফার্স্টে এখানে কোনো সংখ্যা দেখা যাচ্ছে না মানে ওয়ান আছে তাহলে সেই ওয়ান আর এই চল্লিশ গুণ করলে কিন্তু চল্লিশই হয় সেই চল্লিশ আমরা সাইটে একটু লিখে নেব অথবা মনে মনে ধরবো সেই চল্লিশকে আমরা এমনভাবে ভাঙাবো যেন গুণ করে এই চার দশে চল্লিশ হয় এবং এই দুটা যোগ অথবা বিয়োগ করে এই মিডিল টার্ম অর্থাৎ মাঝখানের টার্মটা হয় তাহলে দেখো দশ আর চারে যোগ করে আমরা চোদ্দো বানাতে পারছি এবং দশ আর চার গুণ করে চল্লিশ বানাতে পারছি এ এমনভাবে আমরা এই মিডিল টার্মটা করবো এখন দেখো এই ফার্স্ট টার্ম এক্সেস স্কোয়ার এবং লাস্ট টার্ম চল্লিশ যা আছে তাই থাকলো এই যে এবং এই চোদ্দো মানে মিডিল টার্মটা ভেঙে দেখো চার এক্স আর দশ এক্স হয়ে গেল এই যে এটার মতো করে পরবর্তীতে আমাদের কাজ হলো যে এই যে দেখো এখানে কিন্তু প্রথমে কিন্তু একটা মানে প্লাসের আগে একটা এই মাঝখানে একটা এবং শেষে এই তিনটা পথ ছিল এখন দেখো চারটা পদ হয়ে গেছে এক্স স্কোয়ার একটা পদ ফোর এক্স একটা পদ আর টেন এক্স একটা পদ আর হলো চল্লিশ একটা পদ এই চারটা পদের মধ্যে প্রথম জোরার মধ্যে আমরা কমন খুঁজে নিব। তো এই প্রথম জোরার মধ্যে দেখো আমরা এক্স দেখতে পাচ্ছি কমন তাহলে যদি আমরা এক্স কমন ধরি তাহলে এখানে থাকে এক্স প্লাস ফোর আর দেখো এখানে টেন আছে এবং চল্লিশের মধ্যেও কিন্তু টেন আছে তাহলে টেন আমরা কমন ধরলে এখানে থাকে এক্স এই যে প্লাস এখন এই চল্লিশকে আমরা এই দশ দ্বারা ভাগ করে এখানে চার পাচ্ছি অথবা আমরা এমনভাবে বুঝতে পারি যে এই চল্লিশকে ভাঙালে দশ আর চার পাওয়া যায় সে দশ গেল কমনে আর এই চার থাকলো ব্রাকেটের ভিতরে আচ্ছা এখন দেখো এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এইরকম কমন নেওয়ার ফলে এই প্রথম জোড়াতে এক্স প্লাস ফোর এবং এখানেও দেখো এক্স প্লাস ফোর এখানে যদি কম বেশি হয় এই ব্রাকেটের ভিতরে দুই জায়গায় যদি এক না হয় তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্ক কোথাও ভুল হয়েছে কোনো একটা ভুল হয়েছেই যেহেতু আমাদের এই দুটা একই হয়েছে বা মিল হয়েছে তার মানে আমাদের এর আগে ভুল হয়নি এখন কাজ হলো এক্স প্লাস ফোর আর এক্স এক্স ফোর এই দুটার মধ্যে আমরা একটাকে কমন নেবো এক্স প্লাস ফোর নিলাম আচ্ছা এখন দেখো এই যে এক্স এই দুটাকে আমরা কী করবো আরেকটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব তাহলেই আমাদের কাজ শেষ নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর নাম্বার এক্স স্কোয়ার প্লাস তাহলে এখানে আমরা কোনো সূত্রে ফেলতে পারছি না মিডিল টার্ম করতে হবে তাহলে একশো আর হলো এক্সের আগে ওয়ান আছে এই ওয়ান দিয়ে একশো বিশকে গুণ করলে একশো বিশই হয় তাহলে একশো বিশকে আমরা এমনভাবে ভাঙালাম যে আট পনেরো একশো বিশ এই পনেরো থেকে আট বাদ দিলে আমাদের সেভেন হয় তাহলে আমরা মিডিল টার্ম লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এই যে এই পনেরো এক্স মাইনাস এইট এক্স মাইনাস একশো বিশ এখন এখানে দেখো পনেরোর আগে আমরা প্লাস দিলাম এইটের আগে এই যে মাইনাস দিলাম এমনও তো হতে পারতো যে আমরা পনেরোর আগে মাইনাস দিলাম এইটের আগে প্লাস দিলাম কিন্তু তা হয় না কেন কারণ এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সেভেন এক্স মিলাতে হবে তাহলে সেভেনের আগে প্লাস আছে তার মানে আমাদের বড়োটার আগে প্লাস দিতে হবে তাহলে পনেরোর আগে আমরা প্লাস দিলাম এখন যদি আমরা এইটের আগেও প্লাস দিই তাহলে প্লাসে প্লাসে যদি এই দুটা যোগ করি তাহলে কিন্তু সাতের চেয়ে অনেক বড় হয়ে যায় মানে পনেরো আর আট যোগ করলে অনেক বড় হয়ে যাবে কিন্তু আমাদের সাত মেলাতে হবে তার মানে পনেরো থেকে আমরা আট বিয়োগ বিয়োগ করতে হবে যেহেতু অবশ্যই আমাদের পনেরোর আগে প্লাস দিতে হবে তাহলে এখানে মাইনাস দিলেই কেবল প্লাস মাইনাসে মাইনাস এই দুটা বিয়োগ করা যেতে পারে তাহলে পনেরো থেকে আট বাদ দিলে সাত আবার দেখো এই যে একশো বিশের আগে মাইনাস এটাও মিলল কীভাবে এই যে এই প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তার মানে আমাদের সব দিক থেকেই মিলাতে হবে যদি আমাদের মিলানো শেষ হয় তারপরে আমরা কি করব। এই প্রথম জোড়া এবং এই দ্বিতীয় জোরার মধ্যে আমরা কমন খুঁজে নেব তাহলে দেখো প্রথম জোড়ার মধ্যে কমন পাচ্ছে দেখো এক্স এই যে এখানেও এক্স এখানেও এক্স আছে তাহলে এক্স কমন নিলে এখানে থাকে এক্স মানে দুটা এক্সের মধ্যে একটা এক্স কমনে গেল আর একটা ভেতরে থাকলো এই প্লাস প্লাসই থাকলো পনেরো এই ভেতরে থাকলো আর এক্সটা এই যে কমনে চলে গেছে এই মাইনাস এখানে মাইনাসই থাকলো এখন দেখো এখানে এইট এই একশো বিশের মধ্যেও কিন্তু একটা এইট আছে তাহলে আমরা এইট কমন নিতে পারি কমন নিলে থাকে কি এক্স প্লাস পনেরো যেহেতু আমরা একশো বিশকে ভাঙালে আট আর পনেরো পাই আচ্ছা তাহলে আট গেলো কমনে আর পনেরো থাকলো ব্রাকেটের ভিতরে এখন দেখো এখানেও দেখো এক্স প্লাস পনেরো এক্স পনেরো মিল আছে তার মানে আমাদের ভুল হয়নি তার মানে এখানে এসে আমরা দেখতে পারি যে একটু চেক করে দেখতে পারি যে আমাদের অঙ্ক ভুল হয়েছে কি না আচ্ছা তাহলে আমরা এই এক্স প্লাস পনেরো আর এক্স প্লাস পনেরো এই দুটার মধ্যে আমরা এই একটা কমন নিলাম আর এই এক্স মাইনাস এইট এই দুটোকে আমরা আরেকটা ব্রাকেটের মধ্যে ঢেকে দিলাম তাহলে এটাই আমাদের অ্যান্সার নেক্সট টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বরে আছে এক্সের স্কোয়ার মাইনাস ফিফটি ফিফ ফিফটি ওয়ান এক্স প্লাস সিক্স হান্ড্রেড ফিফটি তো এই ছয়শো পঞ্চাশ আর এক্সের আগে ওয়ান আছে তাহলে ছয়শো পঞ্চাশে একটি ছয়শো পঞ্চাশ এই ছয়শো পঞ্চাশকে আমরা কী করবো এমনভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করে একান্ন হয় তাহলে আমরা পঁচিশ গুণন ছাব্বিশ এই দুটো যদি আমরা গুণ করি তাহলে ছয়শো পঞ্চাশ হয় আবার পঁচিশ আর ছাব্বিশ আমরা যদি যোগ করি তাহলে একান্ন হয় তাহলে আমরা এইভাবে মিডিল টার্ম করতে পারি আচ্ছা এখন আমরা কি করতে পারি এই যে প্রথম টার্ম দেখো যা আছে তাই এবং শেষকার টার্ম প্লাস ছয়শো পঞ্চাশ যা আছে তাই লিখলাম শুধুমাত্র মিডিল টার্মটা ভেঙে অর্থাৎ একান্নকে ভেঙে পঁচিশ এক্স আর ছাব্বিশ করলাম এবং দুই জায়গায়তে মাইনাস দিলাম কি কারণে কারণ মাইনাসে মাইনাসে আমাদের এই প্লাস হতে হবে আবার দেখো বড়োটাতে আমাদের মাইনাস থাকতে হবে বড়োটা ছাব্বিশ তার আগে আমাদের মাইনাস থাকতে হবে কারণ এখানে আমাদের মাইনাস আছে এবং এই মাইনাসে মাইনাসে প্লাস করলে অর্থাৎ যোগ করলে পঁচিশ ছাব্বিশ যোগ করলে একান্ন হয় আচ্ছা মিডিল টার্ম করা শেষ হলে ভাঙ্গানো শেষ হলে এখন আমরা কী করব প্রথম জোড়া এবং দ্বিতীয় জোরার মধ্যে আমরা কমন খুঁজে নেব তাহলে আমরা প্রথম জোরার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্সকে কমন দেখতে পাচ্ছি এখানেও এক্স আছে এবং এই পঁচিশে এখানেও এক্স আছে তাহলে এক্স কমন নিলে এখানে থাকে এক্স এই মাইনাস এখানেই থাকলো এই পঁচিশ এখানেই থাকলো এই এক্সটা যেহেতু এখানে চলে গেছে তাহলে পঁচিশের সাথে আর কিছু থাকলো না এই মাইনাস এখানে থাকলো এখন দেখো এই দুটার মধ্যে আমরা কমন খুঁজে পাচ্ছি ছাব্বিশ এখানেও ছাব্বিশ এবং ছয়শো পঞ্চাশের মধ্যেও কিন্তু ছাব্বিশ থাকে তাহলে ছাব্বিশ যদি কমন নেই তাহলে এখানে থাকে এক্স এই প্লাসটা মাইনাস হওয়ার কারণ হলো যে এই যে ব্র্যাকেটের আগে আমাদের কি আছে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আচ্ছা এখন আমরা এই ছয়শো পঞ্চাশকে ভেঙে যে পঁচিশ আর ছাব্বিশ পাই এর মধ্যে ছাব্বিশ গেল কমনে আর এখানে থাকলো পঁচিশ এখন একটু মিল করে নিই যে চেক করে নেই যে এক্স মাইনাস পঁচিশ এক্স মাইনাস পঁচিশ এই দুটা ঠিক আছে কিনা না তাহলে এই দুটাই দেখো একই হয়েছে তার মানে এর আগে আমাদের ভুল হয়নি আচ্ছা তাহলে আমরা এক্স মাইনাস পঁচিশ আর এক্স মাইনাস পঁচিশ এই দুটার মধ্যে আমরা একটা নিলাম কমন আর এই এক্স মাইনাস ছাব্বিশ এটা আমরা আরেকটা ব্রাকেটে আমরা কি করলাম নিয়ে ব্রাকেটের মধ্যে নিয়ে নিলাম তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার নেক্সট ছাব্বিশ নম্বর এক্স স্কয়ার এ স্কোয়ার মাইন প্লাস সেভেন এ বি প্লাস বারো বি স্কোয়ার এখন এখানে আমরা কিন্তু সূত্রে ফেলাতে পারছি না কোনোভাবেই তাহলে এটা আমাদের মিডিল টার্ম করতে হবে তাহলে এই যে বারো আর এই এর আগে ওয়ান আছে তার মানে আমাদের বারো আর এই ওয়ান গুণ করে নিলে বারোকে বারোই হয় সেই বারোকে আমরা এমনভাবে ভাঙ্গাবো যেন এই দুটা গুণ করে বারো হয় এবং এই দুটা যোগ বিয়োগ করে মিডিল টার্ম হয় অর্থাৎ সেভেন হয় মাঝখানে টার্ম তাহলে চার আর তিন যোগ করে আমাদের সেভেন হচ্ছে তাহলে আমরা মিডিল টার্ম আমরা এইভাবে লিখলাম যে প্রথম টার্ম ফার্স্ট টার্ম যা আসে তাই লাস্ট টার্ম যা আসে তাই শুধুমাত্র এই সেভেন এবিকে আমরা থ্রি এবি আর ফোর এবি এইভাবে লিখলাম আচ্ছা লেখার পরে আমরা প্রথম জোরার মধ্যে কী করব কমন খুঁজে নেব তাহলে প্রথম জোড়াতে দেখো এ এ দুটাতেই এ পাচ্ছি তার মানে এ কমন নিলাম এ কমন নিলে এখানে থাকে একটা এ আর এখানে থাকে থ্রি বি এই প্লাস এখানে আসলো এখন এই জোরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফোরও কমন আছে এবং বিও কমন আছে তাহলে ফোর বি কমন নিলাম তাহলে এখানে থাকে এ এই প্লাস এখানে আসলো মানে প্লাসে প্লাসে প্লাস আর হলো এই বারোর মধ্যে যেহেতু ফোর কমনে চলে গেল আর শুধুমাত্র থ্রি থাকলো আর এই যে দু বি স্কোয়ার মানে কি দুটা বি তার মানে একটা বি কমনে গেল আর একটা বি এখানে ব্র্যাকেটের ভিতরে থাকলো এখন একটু চেক করি দেখো এ প্লাস বি এ প্লাস থ্রি বি এ প্লাস থ্রি বি দুটা আমাদের মিলে গেছে এই দুটার মধ্যে একটা আমরা এই কমনে নিলাম আর কি করলাম এই এ আর প্লাস ফোর বি এটা আমরা আরেকটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম তাহলেই এটাই আমাদের অ্যান্সার নেক্সট টোয়েন্টি সেভেন পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস কিউ তো এটাকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে এটা আমরা সূত্রে কোনোভাবেই ফেলতে পারছি না তাহলে এটা আমাদের কী করতে হবে মিডিল টার্ম করতে হবে তাহলে এই আশি আর হলো এই পি স্কোয়ারের আগে ওয়ান আছে তার মানে এই দুটা গুণ করে নিলে আশি আর হলো ওয়ান গুণ করলে কে আশি হয় তাহলে এই আশিকে আমরা এমনভাবে ভাঙাব যে এই দুটা গুণ করলে আশি আট দশে আশি এবং এই দশ থেকে আট বাদ দিলে এই টু থাকে তার মানে আমাদের মিডিল টার্ম হবে এই টু পি কিউকে ভেঙে হলো মাইনাস এইট পিকিউ প্লাস টেন পি আচ্ছা তাহলে আমাদের এখানে মাইনাস হওয়ার কারণ কি আর এখানে প্লাস হওয়ার কারণ কি যে আমাদের দেখতে হবে যে এখানে আমাদের কি আছে প্লাস আছে তার মানে অবশ্যই আমাদের বড়োটাতে প্লাস দিতে হবে আট আর দশের মধ্যে বড় হলো দশ তার আগে প্লাস দিলাম এখন এই এইটকে প্লাস দিব না মাইনাস দিব একটু চিন্তা করতে হবে যে যেহেতু এখানে প্লাস আর এখানেও যদি আমরা প্লাস দিই তাহলে প্লাস প্লাসে প্লাস দশ আর আটে আঠারো আঠারো হয়ে যাবে তার মানে এটা আমাদের দুই আছে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আঠারো তার মানে এখানে আমাদের মাইনাস দিতে হবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস করলে দশ থেকে আট মাইনাস করলে দুই থাকে এবং আরেকভাবে মিলাতে হবে কি যে আশির আগে কিন্তু আমাদের মাইনাস আছে তাহলে যেহেতু আমাদের বড়টার আগে প্লাস দিতেই হবে এই টুয়ের আগে প্লাস থাকার কারণে তাহলে এই প্লাসের সাথে এখানে মাইনাস দিলে কেবল প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে তা না হলে এখানে যদি আমরা প্লাস দিয়ে ফেলি তাহলে কিন্তু প্লাস প্লাসে প্লাস এখানে কিন্তু প্লাস নাই আচ্ছা এই কারণে এখানে আমাদের এইটার আগে কি হলো এই মাইনাস হলো তো মিডিল টার্ম করার নিয়ম এর আগে আমরা বহুবার শিখেছি তোমরা এর আগের ভিডিওগুলো দেখবে তাহলে কিন্তু এগুলো তোমরা সহজেই বুঝতে পারবে আর মিডিল টার্ম করতে না পারলে কিন্তু আমাদের অঙ্ক কোনোটাই হবে না প্রথম কাজই হলো আমাদের মিডিল টার্ম করা তার মানে আমাদের এই সিরিয়ালের যে যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো তোমরা দেখবে তাহলেই কিন্তু তোমরা এই সম্পর্কে ভালোভাবে জানতে পারবে আচ্ছা এখন কাজ হলো পরের লাইনে আমরা এই দুটা জোড়ার মধ্যে কি খুঁজব মিল খুঁজব অর্থাৎ কমন খুঁজে নেব দেখো এখানেও পি দেখতে পাচ্ছি এখানেও পি দেখতে পাচ্ছি তাহলে আমরা পি কমন নিতে পারি পি কমন নিলে এখানে থাকে একটা পি মাইনাস এখানে এইট কিউ থাকে আর এই প্লাস এখানে আসলো এখানে টেন আর এই এইটির মধ্যে আশির মধ্যেও কিন্তু একটা টেন আছে তার মানে আমরা টেন কমন নিতে পারি আবার দেখো এখানেও কিউ এখানেও কিউ দুটাতেই কিউ পাচ্ছি তার মানে আমরা কমন নেব টেন কিউ তাহলে টেন কিউ কমন নিলে এখানে থাকে শুধুমাত্র পি এই মাইনাস এখানে থাকলো আর এই আশির মধ্যে দশ গেল কমনে আর আট থাকলো ব্রাকেটের ভিতরে আর এখানে দেখো কিউ স্কয়ার মানে কি এটা বুঝে নিতে হবে যে কিউ স্কোয়ার মানে কিউয়ের পাওয়ার দুই তার মানে কিউ রয়েছে দুটা কিউ গুনুন কিউ তার মানে একটা কিউ গেল এই কমনে আর একটা কিউ এখানে রয়ে গেল আর দেখো ব্রাকেটের ভিতরে এখানে দেখো মাইনাস আছে এখানেও মাইনাস আছে তো এটা চেঞ্জ হলো না কেন কারণ এই ব্রাকেটের বাইরে আমরা প্লাস দেখতে পাচ্ছি এই কারণে এখানে মাইনাস মাইনাসই থাকলো আচ্ছা এখন দেখো পি মাইনাস এইট কিউ পি মাইনাস এইট কিউ এই দুটার মধ্যে আমরা পরের লাইনে গিয়ে একটা নিব এবং এই পি প্লাস টেন কিউ এই দুটাকে আমরা আরেকটা ব্রাকেট দিয়ে ঢেকে দেব তাহলে এটাই হলো আমাদের আনসার নেক্সট টোয়েন্টি এইট আটাশ নম্বরে দেখব যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস চল্লিশ ওয়াই স্কোয়ার তাহলে এটাও আমরা কোনো ফর্মুলাতে ফেলতে পারছি না আমাদের মিডিল টার্ম করতে হবে তাহলে এই চল্লিশ আর এই এক্সের আগে রয়েছে ওয়ান এই ওয়ান আর চল্লিশ গুণ করে চল্লিশই হয় এই চল্লিশকে আমরা এমনভাবে ভাঙাবো যেন এই দুটো গুণ করে চল্লিশ হয় আর এই দুটা যোগ বিয়োগ করে থ্রি হয় তাহলে দেখো পাঁচ আটটা চল্লিশ আট থেকে পাঁচ বাদ দিলে তিন থাকে তাহলে আমাদের মিডিল টার্ম হলো থ্রি এক্সকে ভেঙে লিখলাম মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই এখানে আমাদের এইটের এই দুটার মধ্যে এইট বড় তার আগে আমাদের দেখো এই যে থ্রির আগে মাইনাস আছে এই জন্য আমাদের বড়োটার আগে মাইনাস দিতে হলো আচ্ছা আর ছোটটাতে প্লাস দেওয়ার কারণ কি এই মাইনাস আর এই প্লাসে হলো আমাদের মাইনাস আর এই দুটা মাইনাস করলে আমাদের থ্রি হচ্ছে এইট থেকে ফাইভ বাদ দিলে থ্রি হচ্ছে আর এই প্লাস মাইনাসে এই মাইনাস পাঁচ আটটা চল্লিশ আমাদের দুই দিক থেকেই মিলে গেলো এখন কাজ হল কমন নেওয়া দেখো এখানে এক্স কমন দেখতে পাচ্ছি তাহলে এক্স যদি কমন নেই তাহলে এখানে একটা এক্স থাকে আর এখানে থাকে এইট ওয়াই এই এক্সটা কমনে চলে গেছে এই প্লাস আসলো ফাইভ ওয়াই কমন দেখতে পাচ্ছি দেখো এখানেও ফাইভ ওয়াই এবং এই চল্লিশের মধ্যেও ফাইভ আছে আর এখানে ওয়াই দেখাই যাচ্ছে তাহলে ফাইভ ওয়াই আমরা কমন নিলাম তাহলে এখানে থাকে মাত্র এক্স এই মাইনাস এখানে থাকলো এই চল্লিশের মধ্যে যে ফাইভ ছিল সেটা চলে গেল কমনে আর এই এইট থাকলো এখানে দুটা এর মধ্যে একটা ওয়াই কমনে গেছে আর একটা ওয়াই এখানে থাকলো আচ্ছা এখন দেখো এক্স মাইনাস এইট ওয়াই এক্স মাইনাস এইট ওয়াই এই দুটা কমনের কমন এই দুটার মধ্যে আমরা একটা নিলাম মানে যেহেতু কমন আচ্ছা তাহলে কমন নিলাম আর কি করলাম এই এক্স প্লাস এটা আমরা এই দুটো আমরা কি করলাম আরেকটা ব্র্যাকেট দিয়ে ঢেকে দিলাম তাহলে এটাই আমাদের অ্যান্সার নেক্সট টোয়েন্টি নাইন এখানে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস আবার দেখো এখানে দেখো এক্স আছে তাহলে আমরা এই এক্স আর যেহেতু আমরা দুটো একই জিনিস তার মানে এখানে আমরা একটা কি করতে পারি একটা ধরে নিতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স এটাকে আমরা এ ধরলাম তাহলে তার উপরে কী আছে স্কোয়ার এই যে স্কোয়ার দিলাম থ্রির পরে এখানে আমরা এটা না লিখে এ লিখলাম এই রকম করাতে কী হলো যে আমাদের সহজ হয়ে গেলো দেখো এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস চল্লিশ এইরকম এখন আমরা এটার মিডিল টার্ম বা এটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করে যা আনসার হয় তার সাথে শুধুমাত্র এই সেই এর জায়গায় এই এর মান বসিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের মানে টার্ম কি বলে যে উৎপাদকে বিশ্লেষণ করতে অনেক সহজ হবে তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস এক্স এই পুরোটাকে আমরা এ ধরলাম তার উপরে যেহেতু স্কয়ার আছে আমরা এর উপরে স্কোয়ার দিলাম আর থ্রির সাথে আমরা আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা না লিখে আমরা এ লিখলাম তাহলে এখন দেখো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সূত্রে ফেলতে পারছি না এখানে মিডিল টার্ম করতে হবে তাহলে এই চল্লিশ আর এর আগে ওয়ান আছে এই ওয়ান গুণ করলে চল্লিশে কে চল্লিশ হয় এই চল্লিশকে আমরা এমনভাবে ভাঙাবো যেন গুণ করে চল্লিশ হয় অথবা যোগ এবং যোগ বিয়োগ করে আমাদের যোগ অথবা বিয়োগ করে আমাদের থ্রি বানাতে পারি তাহলে পাঁচ আটটা চল্লিশ আট থেকে পাঁচ বাদ দিলে আমাদের তিন থাকে তাহলে আমরা এটা লিখে নিলাম যে অবশ্যই আমাদের বড়টার আগে অর্থাৎ পাঁচ আর আটের মধ্যে আট বড় বড় আগে প্লাস দিতে হবে কারণ থ্রির আগে প্লাস আছে এটা মনে রাখতে হবে তাহলে এইটার আগে প্লাস হলে অবশ্যই ফাইভের আগে মাইনাস দিতে হবে তা না হলে কিন্তু এটা বিয়োগ করা যাবে না আর বিয়োগ এই দুটো বিয়োগ না করলে আমরা থ্রি বানাতে পারবো না এখন আমরা কী করবো এই এ স্কয়ার আর এই ফাইভ এ এই জোড়ার মধ্যে আমরা কমন খুঁজে নেবো তাহলে দেখো এখানেও এ এখানেও এ দেখতে পাচ্ছি তাহলে এ কমন নিলাম এ কমন নিলে এখানে এ থাকে আর এখানে মাইনাস ফাইভ থাকে আর এই প্লাস এখানে আসলো এই এইট আর এই চল্লিশের মধ্যে এইট আছে তাহলে এইট আমরা কমন নিলাম কমন নিলে এখানে থাকে এ মাইনাস এখানে চল্লিশের মধ্যে পাঁচ আটটা চল্লিশ সেই আট কমনে গেল আর পাঁচ থাকলো ব্র্যাকেটের ভিতরে দেখো এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ মিলে গেছে এই দুটার এ মাইনাস ফাইভের মধ্যে আমরা একটা নিলাম পরের লাইনে এ মাইনাস ফাইভ আর এই এ প্লাস এইট এই দুটাকে আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে ঢেকে দেব তাহলেই কিন্তু আমাদের এই যে এইটার মিডিল টার্ম বা এইটার আমাদের উৎপাদক আমরা পেয়ে গেলাম এখন আমরা যেহেতু এক্স স্কোয়ার মাইনাস এক্সকে এ ধরেছিলাম তাহলে শুধুমাত্র এই এ আর এই এর জায়গায় এই এক্স স্কোয়ার মাইনাস এক্স এই মান বসিয়ে দেব তাহলেই কাজ শেষ দেখো এখানে এ এ না বসে এক্স স্কোয়ার মাইনাস এক্স বসেছে আর মাইনাস ফাইভ যা আছে তাই আবার এই এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এক্স বসেছে প্লাস এইট যা আছে তাই আচ্ছা তাহলে এটাই আমাদের অ্যান্সার এটা আমরা একভাবে মানে আরেকভাবে করতে পারতাম তাহলে অনেক বড়ো হতো অনেক কঠিন হতো আমার মনে হয় যে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি তারপরে আজকের বা এখনকার সর্বশেষ ত্রিশ নাম্বার এটা দেখি এটাও দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না লিখে এটাকে আমরা অন্য একটা অক্ষর দিয়ে অন্য একটা লেটার দিয়ে চেঞ্জ করে নিতে পারি যে সাপোজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না লিখে সেই জায়গায় আমরা এক্স লিখলাম তাহলে এটার সাথে স্কোয়ার আছে আমরা এক্সের সাথে স্কোয়ার দিলাম তারপর আঠারোর পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাহলে আঠারোর পরে আমরা এক্স দিলাম তাহলে এখন আমরা এটাকে আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স মাইনাস আটাশি এটা এটাকে আমরা কি করব মিডিল টার্ম করব কারণ এটাকে আমরা কোনো সূত্রে ফেলতে পারছি না তাহলে এই আটাশি বা এইটটি এইট এটাকে আমরা এমনভাবে ভাঙাবো যেন এই দুটা গুণ করে আটাশি হয় এইটটি এইট হয় এবং এই দুটা যোগ করে অথবা বিয়োগ করে আমরা আঠারো বানাতে পারি তাহলে আমরা দেখো চার বাইশং আটাশি আর হলো। বাইশ থেকে চার বাদ দিলে এই আঠারো থাকে তাহলে আমাদের মিডল টার্ম হলো এই মাইনাস আঠারো এক্স এখানে মাইনাস থাকার কারণে আমাদের এই চার আর বাইশের মধ্যে যেহেতু বাইশ বড়ো এই বড়োটার আগে আমরা মাইনাস দিলাম যেহেতু আঠারোর আগে মাইনাস আছে এবং আমরা বাধ্য হয়ে এই ফোরের আগে প্লাস দিতে হলো কারণ এখানে মাইনাস দিয়েছি মাইনাসের সাথে এখানে যদি আমরা প্লাস দিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস করলে আমাদের আঠারো মিলে এবং এখানে এই মাইনাস আর এই প্লাস দিলে প্লাস মাইনাসে এখানে মাইনাস মিলবে আচ্ছা তাহলে এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এই দুটার মধ্যে আমরা এক্স কমন খুঁজে পাচ্ছি তাহলে এখানেও এক্স এখানেও এক্স আছে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস এখানে ফোর থাকে মাইনাস দেখো এখানে এই দুটার মধ্যে বাইশ কমন দেখতে পাচ্ছি কারণ এ আটাশি বা এইটটি এইট এটার মধ্যেও বাইশ আছে এবং এখানে তো বাইশ দেখতে পাচ্ছি তাহলে বাইশ কমন নিলে থাকে এক্স প্লাস হলো ফোর এখন এই মাইনাসটা এই মাইনাসটা প্লাস হওয়ার কারণ কি কারণ এই যে ব্রাকেটের আগে আমাদের মাইনাস আছে এটা কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আচ্ছা তা না হলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর মিলে গেল তাহলে আমরা এক্স প্লাস ফোরের দুটা এক্স প্লাস ফোরের কারণে আমরা একটা এক্স প্লাস ফোর নিলাম কমন নিলাম এবং এই এক্স মাইনাস বাইশ এই দুটাকে আমরা আরেকটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম এখন শুধুমাত্র আমাদের এক্সের জায়গায় এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসে দিলেই কাজ শেষ এই যে দেখো এক্সের জায়গায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসলো প্লাস ফোর যা আছে তাই আবার এই এক্সের জায়গায় দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসলো মাইনাস বাইশ যা আছে তাই তাহলে এটাই আমাদের অ্যান্সার আসলে এই অঙ্কগুলো আরও অনেকভাবে করা যায় তো আমার মনে হয় যে এইভাবে করাই মনে হয় যে সবচেয়ে বেশি সহজ এবং বেশি লেখার প্রয়োজন হয় না আমাদের পরীক্ষায় আমরা কিন্তু তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো এবং আমাদের লেখা অনেক আগে শেষ হয়ে যাবে আমরা বারবার রিভিশন দিয়ে আমরা আমাদের পূর্ণমান একশোতে একশো অর্থাৎ বেশি নাম্বার আমরা পেতে পারি তাহলে তোমরা এই সিরিয়াল অঙ্কগুলো ভালোভাবে দেখবে দেখলে আমার মনে হয় যে তোমরা অঙ্ক তাড়াতাড়ি করতে পারবে এবং ভালোভাবে বুঝতে পারবে এবং তোমরা গণিতে ভালো করতে পারবে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার